ଡ୍ୟାନ୍ସ ଏକାଡେମୀ କୋଲକାତା ଦ୍ୱାରା ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ରଙ୍ଗମଞ୍ଚଠାରେ ନୃତ୍ୟଧାରା ନୃତ୍ୟକଳା ରତ୍ନ ସମ୍ମାନ 2022 ଅନୁଷ୍ଠିତ। ଉକ୍ତ ଉତ୍ସବକୁ ପୁରୀ ବିଧାୟକ ଶ୍ରୀଯୁକ୍ତ ଜୟନ୍ତ କୁମାର ଷଡ଼ଙ୍ଗୀ ଆନୁଷଙ୍ଗିକ ଭାବେ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। ଉକ୍ତ ଉତ୍ସବରେ ସମ୍ମାନିତ ଅତିଥି ରାହୁଲ ଦେବ ମଣ୍ଡଳ, ଅନୁସୂୟା ସୁର ମଣ୍ଡଳ, ରାମକୃଷ୍ଣ ମହାପାତ୍ର, ସନ୍ତୋଷ କୁମାର ପ୍ରଧାନ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଉତ୍ସବକୁ ତାଥେଇ ଡ୍ୟାନ୍ସ ଏକାଡେମୀର ମୁଖ୍ୟ ଅର୍ପିତା ବିଶ୍ୱାଳ ପରିଚାଳନା କରିଥିଲେ। ଉକ୍ତ ଉତ୍ସବରେ ବାଂଲାଦେଶ, କୋଲକାତା, ଆସାମ, ଛତିଶଗଡ଼, ଓଡ଼ିଶାର କଳାକାରମାନେ ଓଡ଼ିଶୀ, ଭାରତନାଟ୍ୟମ, କଥକ ଇତ୍ୟାଦି ନୃତ୍ୟ ପରିବେଷଣ କରିଥିଲେ। আমরা আজকে এসছি তাথৈ ডান্স একাডেমির পরিচালনা অর্পিতা বিশ্বাস। খুব ভালো, মানে এর আগেও আমরা এসেছিলাম কলকাতায়, তো খুব ভালো উনি মানে অ্যারেঞ্জমেন্ট যেগুলো করেন বা যে যতজনকে ডাকেন খুব ভালো পারফর্ম মানে আমরা করি, খুব ভালো লাগে, গোছানো থাকে, বেশ ভালো লাগে আমাদের। আমার স্টুডেন্টগুলো এসছে শতদল থেকে, ওরাও পারফর্ম করেছে, মানে ভালো লাগলো বেশ। কার্যক্রম আমাদের স্টুডেন্টগুলো ভারতনাট্যম করেছে এবারে, তো বিভিন্ন দেশ থেকেও এসে ফোক করেছে, কেউ ঋষি করেছে, সবাই করেছে, কিন্তু আমার স্টুডেন্টগুলো ভারতনাট্যম করেছে। আমার নাম সত্রিকা পৈতণ্ডী, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, বর্ধমান থেকে, আর বর্ধমানের রানীগঞ্জ থেকে আমি শতদল আর্টস একাডেমির স্টুডেন্ট। আর কিছু কার্যক্রমের জন্য পার্টিসিপেন্ট আপনি কি আমরা ভরতনাট্যমের উপরে করেছি, ভরতনাট্যম ডান্স, একটা ক্লাসিক্যাল ডান্স আমরা ভরতনাট্যমের উপরে করেছি। আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব কৃতজ্ঞ যে এই ফাংশনে আসতে পেরে। লক্ষ্মণ পণ্ডাঙ্ক রিপোর্ট, নাগ্রাস নিউজ।